সম্পর্ক উন্নয়ন করতে আমিরাতের প্রিন্সকে ইমরানের আহ্বান পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান দুই দেশের মধ্যে সম্পর্ক জোরদার করার সম্ভাবনা পর্যালোচনা করার জন্য আবুধাবির ক্রাউন প্রিন্স শেখ মোহাম্মদ বিন জায়দকে আহ্বান জানিয়েছেন পাকিস্তানের প্রভাবশালী গণমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন এই তথ্য জানায় দুই নেতা সাম্প্রতিক আঞ্চলিক ও আন্তর্জাতিক সম্পর্কের বিষয়ে নিজেদের মতামত শেয়ার করেছেন প্রতিবেদনে বলা হয় আঞ্চলিক ও আন্তর্জাতিক নিরাপত্তা এবং স্থিতিশীলতা জোরদার করতে দুই দেশকে অবশ্যই চেষ্টা করতে হবে বলে তারা একমত পোষণ করেন এদিকে পাক পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কুরেশি সৌদি আরব ও দক্ষিণ কোরিয়ার তার সমকক্ষদের সঙ্গে কাশ্মীর পরিস্থিতি অবহিত করেছেন কাশ্মীরে মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী কং কিয়ং ওয়া উদ্বেগ প্রকাশ করেছেন তিনি বলেন কাশ্মীরের বর্তমান পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে দক্ষিণ কোরিয়া মানবাধিকার ও আইনের শাসনকে সমর্থন করে এর আগে কাশ্মীর বিতর্কের মধ্যে সংযুক্ত আরব আমিরাতের সর্বোচ্চ সম্মাননায় ভূষিত করা হয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আমিরাতের সঙ্গে বন্ধুত্ব অটুট রাখার জন্য মোদীকে এই বিশেষ সম্মাননা দেয়া হয়েছে সর্বোচ্চ সম্মান হিসেবে অর্ডার অফ জায়েদ ও সোনার মেডেল দেয়া হয় আমিরাতের পক্ষ থেকে মধ্যপ্রাচ্যের অন্যতম প্রভাবশালী দেশ সংযুক্ত আরব আমিরাতের এটি সর্বোচ্চ বেসামরিক সম্মাননা এরপরই আমিরাতের সমালোচনায় জড়িয়ে পড়ে পাকিস্তান পরে অবশ্য পাক পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কুরেশি জানিয়েছেন এটি দুই দেশের নিজ বিনিয়োগের বিষয় পাকিস্তান কাশ্মীর পরিস্থিতি নিয়ে আমিরাতের পররাষ্ট্রমন্ত্রীকে অবহিত করবে দু হাজার আঠারো সালে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে এই সম্মাননা দেওয়া হয়েছিল এর আগে ব্রিটেনের রানী দ্বিতীয় এলিজাভেদ রাশিয়া প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট পারভেজ মুশারফ ইথিওপিয়ার প্রধানমন্ত্রী আবি আহমেদ এবং ইরিত্রিয়ার প্রেসিডেন্ট ইয়াইয়াস আফওয়ারকে অর্ডার অব জায়েদ দেওয়া হয়েছিল দিল্লি রাইসিনা হিলসের এই পারে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় ও পারে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্প্রতি এই দুই মন্ত্রণালয়ের মধ্যে ঘোষিত নীতির প্রশ্নে পারস্পরিক বিরোধ প্রকাশ্যে চলে এসেছে বলে জানাচ্ছে রাজনৈতিক সূত্র কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের ঘরানা এতটাই আলাদা যে এই বিরোধ অবশ্যম্ভাবী ছিল বলেই মনে করছে রাজনৈতিক শিবিরের একাংশ পাশাপাশি এটাও বলা হচ্ছে এটি কোনো ব্যক্তি বিশেষের সংঘাত নয় ঘরোয়া রাজনৈতিক বাধ্যবাধকতায় এমন অনেক কথা অনেক সময় বলতে হয় যা আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে করা শুধু অসম্ভবই নয় বিপজ্জনকও সদ্য সমাপ্ত অধিবেশনে অখণ্ড কাশ্মীরের হুঙ্কার অমিত শাহ জানিয়েছেন যতক্ষণ না পাকিস্তান অধিকৃত কাশ্মীর এবং আকসাই চীন দখলে আসছে ততক্ষণ তিনি থামবেন না ঘটনা হল আকসাই চীনের ভূখণ্ড চীন নিয়ন্ত্রণ করে এবং একে দীর্ঘদিন আগেই বিতর্কিত এলাকা বলে মেনে নিয়েছে ভারত কূটনৈতিক শিবিরের প্রশ্ন অনভিজ্ঞ অমিত শাহকে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে কি বলে দেওয়া হয়নি যে উনিশশো সাল থেকে বকিয়া সীমান্ত বিবাদ মেটানোর জন্য এক দিশা নির্ধারক নীতিতে দু সালেই সই করেছিল ভারত এবং চীন ফলে হঠাৎ করে এসব কথা বলা মানে নিজেদেরই সমস্যা ডেকে আনা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর এই মন্তব্য এবং কাশ্মীর থেকে বিশেষ মর্যাদা প্রত্যাহার করে লাদাখকে কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত করার পর তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে বেজিং। জয়শঙ্করকে চীনে গিয়ে সেই দেশের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইকে বোঝাতে হয়েছে যে চীনের সার্বভৌমত্ব এবং সীমান্তে শান্তি সংক্রান্ত দ্বিপক্ষীয় চুক্তি ভঙ্গ করা ভারতের উদ্দেশ্য নয় জয়শঙ্করের আশ্বাসে বেজিং কতটা আশ্বস্ত হয়েছে সেই প্রশ্ন আলাদা কিন্তু পররাষ্ট্র এবং স্বরাষ্ট্রের মধ্যে প্রকট হয়ে উঠেছে বলে মনে করা হচ্ছে কথার ফের পররাষ্ট্র মন্ত্রণালয় আকসাই ঘোষিত আলোচনার পথ মেনেই চলতে হবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় আকসাই চীন দখলে জীবন দিয়ে দেয়া হবে পরমাণু অস্ত্র ব্যবহার পররাষ্ট্র মন্ত্রণালয় হঠকারী মন্তব্য দেশের পরমাণু রেকর্ডকে লঘু করবে প্রতিরক্ষা মন্ত্রণালয় প্রয়োজনে আগেই পরমাণু অস্ত্র ব্যবহারের কথা ভাবা হবে কাশ্মীর উত্তেজনা পররাষ্ট্র মন্ত্রণালয় পাকিস্তানি ফাঁদ এড়িয়ে উত্তেজনা কমাতে হবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় পাকিস্তান বিরোধিতায় আগ্রাসী হতে হবে পাকিস্তানের বিরুদ্ধে লড়াই করে জীবন দেওয়ার কথা বলেছেন অমিত শাহ রাজনৈতিক সূত্রের খবর প্রয়োজনে পরমাণু অস্ত্র ব্যবহারের যে হুমকি দিয়েছেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং তাও অমিতের আগ্রাসী লাইন মেনে জয়শঙ্করের নেতৃত্বাধীন পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি বড় অংশ মনে করে এই ধরনের মন্তব্য শুধু হটকারী নয় এর ফলে পরমাণু বিশ্বে ভারতের অবস্থানও কিছুটা লঘু হয়ে যায় পরমাণু সরবরাহকারী গোষ্ঠী বা এনএসজিতে ঢোকার জন্য যে চেষ্টা দিল্লি চালাচ্ছে তাকেও দুর্বল করে দিতে পারে এমন সরকারি মন্তব্য এই পরিস্থিতিতে পাকিস্তানের সঙ্গে উত্তেজনা কমানোর চেষ্টা করছে সাউথ ব্লক সামনেই জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠক সেখানে কাশ্মীর তুলে ধরে ইমরান খানের সরকার কোনো বাড়তি সুবিধা পাক তা চায় না পররাষ্ট্র মন্ত্রণালয় বরং পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বারবার বলছেন দ্বিপক্ষীয় পরিস্থিতি যে অত্যন্ত খারাপ এটা দেখানো ইসলামাবাদের চাল আজ ইউরোপীয় ইউনিয়নের কমিশনার ক্রিস্টোস স্টালিয়ান্ডার্স এর সঙ্গে বৈঠকের পর পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর টুইট করে জানিয়েছেন সন্ত্রাস এবং সহিংসতা মুক্ত পরিবেশে পাকিস্তানের সঙ্গে বসে সমস্ত বকেয়া বিষয় নিয়ে আলোচনায় তৈরি ভারত পররাষ্ট্র মন্ত্রণালয়ের বক্তব্য আন্তর্জাতিক মানচিত্রে যখন কাশ্মীর নিয়ে উত্তাপ কমিয়ে রাখা কৌশল হওয়া উচিত তখন অনর্থক হাওয়া গরম করে লাভ নেই কিন্তু কেন্দ্রীয় স্বরাষ্ট্র এবং প্রতিরক্ষা মন্ত্রণালয় সেটাই করছে সমস্যা সমাধানে কাশ্মীরে গণভোট দেওয়ার আহ্বান ওআইসির ভারত শাসিত কাশ্মীরে চলমান সংকট ও সমস্যা সমাধানে জাতিসংঘের তত্ত্বাবধানে গণভোট দেওয়ার আহ্বান জানিয়েছে ইসলামিক সহযোগী সংস্থা ও আইসি এক সংবাদ বিজ্ঞপ্তিতে ও আইসি এই আহ্বান জানায় পাশাপাশি কাশ্মীরকে আন্তর্জাতিকভাবে দেয়া মর্যাদা রক্ষার কথাও সংস্থাটি জোরালোভাবে উল্লেখ করে বলে জানায় পাকিস্তানের গণমাধ্যম দ্য ডন সাম্প্রতিক সময়ে কাশ্মীর উত্তেজনা ও সেখানকার মানুষের মৌলিক অধিকারের বিষয়ে আন্তর্জাতিক সম্প্রদায় সক্রিয় হওয়ার পরিপ্রেক্ষিতে ওআইসি সচিবালয় থেকে এই বিবৃতি দেয়া হয় বিবৃতিতে জাতিসংঘী নিরাপত্তা পরিষদের প্রস্তাবনায় আন্তর্জাতিকভাবে স্বীকৃত জম্মু ও কাশ্মীরকে দেয়া বিশেষ মর্যাদার কথা জোর দিয়ে উল্লেখ করা হয় মুসলিম দেশগুলোর শীর্ষ এই সংস্থা কাশ্মীরের জনগণের প্রতি সংহতি জানিয়ে সম্প্রতি ওআইসি সম্মেলনের সিদ্ধান্ত এবং পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে নেওয়া প্রস্তাবগুলোর কথাও মনে পাশাপাশি ও পাশাপাশি ওআইসি অবিলম্বে ভারত শাসিত কাশ্মীর থেকে কারফিউ তুলে নেয়ার মোবাইল নেটওয়ার্ক ও ইন্টারনেট ব্যবস্থা সহ যোগাযোগ ব্যবস্থা পুনর্বহালের এবং কাশ্মীরের জনগণের মৌলিক অধিকারগুলোর প্রতি সম্মান দেখাতে ভারতের প্রতি আহ্বান জানিয়েছে ভারতীয় সংবিধানের তিনশো অনুচ্ছেদ বিলোপের মাধ্যমে কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিলের পর থেকে অঞ্চলটিতে বিরাজমান পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের মতো ও আইসিও উদ্বিগ্ন বলেও উল্লেখ করে সংস্থাটি উল্লেখ্য গত পাঁচ অগাস্ট ভারতীয় সংবিধানের তিনশো সত্তর অনুচ্ছেদ বিলোপ করে কাশ্মীরকে দেয়া বিশেষ মর্যাদা বাতিল করে নয়াদিল্লি পাশাপাশি কাশ্মীর রাজ্য ভেঙে জম্মু ও কাশ্মীর এবং লাদাখ নামের দুটি কেন্দ্রশাসিত অঞ্চলে বিভক্ত করে ভারত সরকার এরপর থেকেই ভারত কেন্দ্রশাসিত কাশ্মীরে টানা কারফিউ চলছে পাশাপাশি বন্ধ করে রাখা হয়েছে মোবাইল নেটওয়ার্ক ইন্টারনেট সংযোগ সহ সকল যোগাযোগ ব্যবস্থা কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিলের পর প্রায় এক মাস পর হতে চললেও উপত্যকাটি কার্যত অচল হয়ে আছে সেখানকার মানুষের দৈনন্দিন জীবনও হয়ে আছে স্থবির ভারতকে একুশটি মিগ টোয়েন্টি নাইন বিমান বিক্রয় করবে রাশিয়া ভারতীয় বিমান বাহিনী জরুরি ভিত্তিতে একুশটি মিগ টোয়েন্টি নাইন জঙ্গি বিমান কিনছে মর্মে ভারতীয় ও আন্তর্জাতিক মিডিয়াগুলোতে সংবাদ প্রকাশের প্রায় মাস পর বিমান প্রস্তুতকারক প্রতিষ্ঠানের সাত সিইও নিশ্চিত করেছেন যে এটা নিয়ে দর কষাকষি চলছে মস্কোর কাছে যুগভস্কিতে এম এ বিমান প্রদর্শনীর সময় মিগ এয়ারক্রাফট কর্পোরেশনের সিইও ইলিয়া তরাসেঙ্কো মিডিয়ার প্রতিনিধিদেরকে এই কথা বলেন রাশিয়ার রাষ্ট্রায়ত্ত সংস্থা তাস তারা সেনকোকে উদ্ধৃত করে বলেছেন তিনি জানিয়েছেন যে প্রস্তাবটি এখন দর কষাকষির পর্যায়ে রয়েছে ফেব্রুয়ারিতে টাইমস অফ ইন্ডিয়া বিজনেস স্ট্যান্ডার্ড এবং হিন্দুস্তান টাইমস সহ বেশ কয়েকটি ভারতীয় মিডিয়ার রিপোর্ট প্রকাশ করেছিল যে ভারতীয় বিমান বাহিনী রাশিয়ার কাছ থেকে একুশটি মিগ টোয়েন্টি জঙ্গি বিমান কেনার পরিকল্পনা করছে ওয়ার্স চুক্তিতে অংশগ্রহণকারীদের বাইরে প্রথম দেশ হিসেবে উনিশশো সালে মিগ টোয়েন্টি নাইন পেয়েছিল ভারত স্বল্পপাল্লার বিমান যুদ্ধের জন্য মিগ টোয়েন্টি নাইন বিমান ডিজাইন করা হয়েছে স্বল্পপাল্লা এবং দৃষ্টিসীমার বাইরে উভয় দূরত্বেই শত্রু বিমানকে আঘাত হানার উপযোগী করে এই বিমান ডিজাইন করা হয়েছে সুখোই সু থার্টি এম কে আই বিমানের চেয়ে এটা যথেষ্ট হালকা ও ছোট ভারতীয় বিমান বাহিনীর পাশাপাশি ভারতীয় নৌবাহিনীকেও আইএনএস বিক্রমাদিত্য বিমানবাহী রণতরীতে ব্যবহারের জন্য এই বিমান কিনেছে আশির দশক থেকে নিয়ে ভারতীয় বিমান বাহিনী আটাত্তরটি মিগ টোয়েন্টি নাইন জঙ্গি বিমান কিনেছে এবং বর্তমানে বাহিনীর বহরে সাতটিরও বেশি বিমান রয়েছে তিনটি স্কোয়াড্রনে মিগ টোয়েন্টি নাইন বিমান রয়েছে দু সালে ভারতীয় বিমান বাহিনী তাদের মিগ টোয়েন্টি নাইন বহর আপডেট করা শুরু করে এবং এগুলোতে নতুন ইলেকট্রনিক সরঞ্জামাদি রাডার এবং আকাশ থেকে মাটিতে আঘাত হানতে সক্ষম অস্ত্র সংযুক্ত করা হয় আধুনিকায়িত মিগ টোয়েন্টি নাইন বিমানগুলো মিগ টোয়েন্টি নামে পরিচিত এবং এর সক্ষমতা বাড়ানোর জন্য ককপিটের পেছনে একটি ফুয়েল সংযুক্ত ডিয়ার ভিউয়ার্স আমাদের চ্যানেলের নিউজটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং আপনাদের বন্ধুদেরকেও সাবস্ক্রাইব করতে উৎসাহী করুন নতুন নতুন নিউজ জানার জন্য আমাদের চ্যানেলের সাথেই থাকুন ধন্যবাদ